আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফিফা ফায়রুজ। চীনের সাথে চারটি সমঝোতা ও চুক্তি সই করেছে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠকে এসব চুক্তি ও সমঝোতা সই হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আগামী মাস থেকে চীনের বাজারে আরও এক ভাগ বাড়িয়ে 99% পণ্যের শুল্কমুক্ত রফতানির সুবিধা পাবে বাংলাদেশ। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার আশ্বাসও দিয়েছেন চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে প্রায় দেড় ঘন্টা দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় চারটি চুক্তি ও সমঝোতা হয় ঢাকা ও বেজিং এর মধ্যে। পিরোজপুরের অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, দুর্যোগ মোকাবিলায় সহায়তা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতা হয়। তবে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের 1% শুল্কমুক্ত সুবিধা বাড়ানোকেই চীনা পররাষ্ট্রমন্ত্রীর এবারের সফরের বড় প্রাপ্তি বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। That China will allow duty-free from Bangladesh. এই এক্সট্রা 1% এর মধ্যে আমি আশা করি বাংলাদেশে বিশেষ করে টেক্সটাইল এন্ড গার্মেন্টস খাতের ওভেন প্রোডাক্টের কিছু লিমিটেশন ছিল। তিনি জানান, রোহিঙ্গা ইস্যুটিও চীনের কাছে আবারও জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। তবে গতানুগতিক আশ্বাসই দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীন বলেছে যে তারা চেষ্টা করছে যে মায়ানমারের যে ইন্টারনাল চ্যালেঞ্জেসগুলি এটাতে শুধু বাংলাদেশের নয় অনেকেরই সমস্যা হচ্ছে এবং এক্ষেত্রে রোহিঙ্গা সমস্যার সমাধানে পলিটিক্যাল সলিউশনে চীন অব্যাহতভাবে কাজ করে যাবে। দ্বিপাক্ষিক বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরেন ওয়াং ই। চীনের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। যে ঘটনাগুলি এখন ঘটছে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের নিজস্ব অবস্থান আছে, ওয়ান চায়না পলিসি, তাইওয়ান বিলংস টু চায়না, তো সেক্ষেত্রে আন্তর্জাতিক নর্মস ফলো করা, এই বিষয়গুলি তারা আমাদেরকে ব্যাখ্যা করেছেন আমাদের কনজামশনের জন্য। তিনি আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বলেছেন জয়েন্ট কোলাবোরেশন, একটা শেয়ার্ড ফিউচার পৃথিবীর সকল রাষ্ট্রের জন্য, সেটা চীন প্রত্যাশা করে এবং বাংলাদেশকে তারা পাশে চায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, করোনায় আটকে পড়া বাংলাদেশের শিক্ষার্থীদের শিগগিরই ভিসা ইস্যু করবে চীন। 5 বছর পর শনিবার বিকেলে ঢাকা সফরে আসেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। প্রায় 18 ঘন্টা ব্যস্ত সময় পার করে রোববার বেলা 10:45 ঢাকা ছাড়েন ওয়াং ই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের নীতি, আদর্শ ও আত্মত্যাগ থেকে বিশ্বের নারীরা অনুপ্রেরণা পেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গমাতাকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে বঙ্গমাতা সাহস অনুপ্রেরণা যুগিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে, বাবার পাশে থেকে থেকে যেভাবে তিনি সাহস দেখিয়েছেন, আমি মনে করি আমাদের দেশের মেয়েরা শুধু না, পৃথিবীর অনেক মেয়েরাই তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে। যে একজন মানুষ তার জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন একটি জাতির স্বাধীনতার জন্য, একটি দেশের জন্য, দেশের মানুষের জন্য। সকাল থেকে সরকার নির্ধারিত ভাড়ার কয়েক গুণ আদায় করছে রাজধানীর গণপরিবহনগুলো। নতুন ভাড়ার তালিকা না থাকায় ইচ্ছে মতো ভাড়া দাবি করার অভিযোগ করছেন যাত্রীরা। এসবের প্রতিবাদ করায় বাস শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডাও হচ্ছে যাত্রীদের। তারা বলছেন, বাড়তি ভাড়া গুনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এর মধ্যে পরিবহন শ্রমিকরা ইচ্ছে মতো ভাড়া নিলেও দেখার যেন কেউ নেই। কমিশন বাড়ানোর দাবিতে সকাল থেকে খুলনা বিভাগে ধর্মঘট পালন করছে বাংলাদেশ ট্যাঙ্ক, লরি ও পাম্প মালিক সমিতি। এতে খুলনা ডিপো থেকে তেল উত্তোলন ও 15 জেলায় সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে পেট্রোল পাম্পে তেল বিক্রি অব্যাহত রয়েছে। সংগঠনের খুলনা শাখার নেতারা জানিয়েছেন, প্রতি লিটার তেলে আগের দামের ওপর 2.71 টাকা কমিশন পেতেন, কিন্তু বর্তমানে তেলের দাম বাড়লেও তাদের কমিশন বাড়ানো হয়নি। তাই লিটার প্রতি শতকরা 7.5 টাকা কমিশন কমিশনের দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন চলছে বলে জানান তারা।
ম্যাজিস্ট্রেটের আদেশ চ্যালেঞ্জ করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। যদি কেউ ম্যাজিস্ট্রেটের রিমান্ড আদেশে সংক্ষুব্ধ হন তাহলে তারা রিভিশন চেয়ে সেশন কোর্টে আবেদন করতে পারবেন। এই রিমান্ড আদেশ চ্যালেঞ্জ করে তৃতীয় পক্ষের হাইকোর্টে রিট করার এখতিয়ার নেই। এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। রাজধানীর জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় দুই আইনজীবীর রিমান্ডের বৈধতা নিয়ে করা রিটের রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে ঠিক, তবে এর জন্য সরকার নয় বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধই দায়ী বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কুমিল্লায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের কারণে সারা পৃথিবীর অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। এ অবস্থা মোকাবেলা করতে সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। তেলের দাম একটু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু দেশটাকে তো আমরা চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারি না, এর জন্য তো সরকার দায়ী না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যারা বাঁধিয়েছে, যারা যুদ্ধ করছে, যুদ্ধকে তারা এর জন্য দায়ী। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সাথে সাথে উনি আবার এটি কমিয়ে নিয়ে আসবেন। ICB, AMCL, CMSF গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের আবেদন গ্রহণ 17 আগস্ট থেকে শুরু হবে। 24 আগস্ট পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। ফান্ডটির প্রাথমিক আকার 100 কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড CMSF ও ICB অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ICB AMCL। ফান্ডটিতে CMSF 50 কোটি এবং ICB AMCL 20 কোটি টাকার যোগান দিয়েছে। এছাড়া প্রাইভেট প্লেসমেন্টে 5 কোটি টাকার ইউনিট কিনেছে ICB, বাকি 25 কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।